যে খবরের দিকে নজর রাখব, সামনেই পুরো ভোট, আর তার আগে বিস্ফোরক মন্তব্য বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। বেশি ভোটে জিতলে পুরস্কার দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। বসিরহাট টাউন হলে এই পুরস্কারের ঘোষণা করেছেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বিস্তারিত জানতে চাইব। দেখো, ইতিমধ্যে তুমি জানো আগামী যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যে প্রতিটা রাজনৈতিক দল কিন্তু তারা নেমে পড়েছে সকাল সকাল। কেউ দেয়াল দখল করছে, কেউ আবার কর্মী সভা করছে, কেউ আবার নিজেদের ওয়ার্ডে ওয়ার্ডে বুথ মিটিং শুরু করে দিয়েছে। কিন্তু এই পৌরসভা নির্বাচনগুলোর বিশেষ তাৎপর্যপূর্ণ হলো বসিরহাট পৌরসভা, যে 23টা ওয়ার্ড রয়েছে। এদিন এই 23টা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের 40 থেকে 50 জন কোর কমিটির যারা সদস্য রয়েছে, নেতা কর্মী সমর্থক সামনে এবং মহিলাদের নিয়ে 23টা ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরদের সামনে রেখে বসিরহাট টাউন হলে একটি কর্মী সভা হয়। সেখানে যেমন একদিনে ছিলেন বসিরহাটের দক্ষিণের চিকিৎসক বিধায়ক তৃণমূলের হচ্ছে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার নির্বাচনের যে কোঅর্ডিনেটর, যে দায়িত্ব পেয়েছেন এটিএম আবদুল্লাহ রনি, এবং বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর রায় অধিকারী, এবং ছাত্র নেতা সহ একাধিক নেতৃত্ব যারা ছিল তাদের সামনে বিধায়ক কিন্তু একদম কর্মীদের সরাসরি সামনের থেকে বলেছেন প্রার্থী একজন হবেন, যে প্রতিটা ওয়ার্ডের প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, চিহ্ন জোড়াফুল, যেই প্রার্থী হোক না কেন তার হয়ে ভোটে জেতাতে হবে। অর্থাৎ ভোটে যে বেশি জেতাবে, অর্থাৎ পুরস্কার হিসেবে তিনি একদিকে যেমন বলেছেন সাংসদ এবং বিধায়কের তহবিল থেকে তাদের পুরস্কার ঘোষণা করা হবে, যে যত বেশি ভোটে জেতাবে তাকে সেই তত পরিমাণ পুরস্কার ঘোষণা করা হবে। এবং পাশাপাশি বলেছে যারা যে ওয়ার্ডে জিততে জেতাতে পারবেন না তারা দল যে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, দলের কি সে সাংগঠনিক দায়িত্বে থাকবেন কি নামবেন আগামী দিন। এই পুরস্কার ঘোষণা করার পর, অর্থাৎ বিধায়ক স্বয়ং পুরস্কারের ঘোষণা করার পরে কিন্তু একদিকে যেমন রাজনৈতিক মহল মনে করছে, যে একদিকে যেমন কর্মী সমর্থকদের একদিকে সাংগা করলেন, অন্যদিকে যেসব কাউন্সিলররা আছে, বিধায়ক কাউন্সিলররা আছে, তারা কিন্তু সেসব ওয়ার্ডে কিন্তু তারা রাজনৈতিক ভাবে উজ্জীবিত হলো। অর্থাৎ দুটো এক দিলে তিনি দুটো পাখি মারলেন, একদিকে যেমন দলের নেতা কর্মী সমর্থকদের যেমন উজ্জীবিত করলেন, অন্যদিকে জেতার মার্জিনের যাতে বাড়াতে পারে যে পুরস্কার, এই নিয়ে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য এই বিধায়কের এই মন্তব্য ঘিরে মনে করছে সমস্ত দলের রাজনৈতিক বিশ্লেষকরা। মানুষই ধন্যবাদ সঞ্জিত, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সকলকে অবশ্য ধন্যবাদ। পরেন্দার অভিযান আমার এখানকার টাউন সভাপতি থেকে শুরু করে আমার রাজ্যের নেতৃত্ব, আমার যুব সভাপতি রয়েছেন, আমার অনুষ্ঠানের আমার অকৃত্রিম ভালোবাসা। আজকে আমরা এতটা সময় ব্যয় করে আপনারা যে উপস্থিত রয়েছেন, সেই সারা এক মাস আগে তার সব থেকে ভাই ভাই মানুষের অনেকে পড়াশোনা হতে সারা ওজন করে না, কেউ পরীক্ষার আগেই এক মাস পড়ে, কিন্তু পরীক্ষার আগে আর প্রমাণ আপনারা সবার নিজের চোখে দেখতে পাবে না। তৃণমূল দল এমন একটা দল যে দলটা পরীক্ষার আগে শেষ এক মাসে সেই প্রিপারেশন কমপ্লিট করে আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সমস্ত কাজেই মানুষের একটা বাহবা নেওয়ার জায়গা থাকে, ভোটার থেকে শুরু করে যারা প্রার্থী, যারা কোঅর্ডিনেটর, যারা দায়িত্বশীল রয়েছেন প্রত্যেকটা ওয়ার্ডের বুথের দায়িত্বে, তাদের যারা লিডার, তাদের সবাই উজ্জীবিত করার জন্য বা উন্নয়নের নিরিখে যে ওয়ার্ড হায়েস্ট ভোটে আমাদেরকে জয়লাভ দেবে, আমাদের এমপি লাইটের তরফ থেকে এবং এমএলএর তহবিল থেকে আমরা বিশেষভাবে উন্নয়নের জন্য এক্সট্রা একটা তাদের জন্য খাত বরাদ্দ করব। এবার বিশেষ নির্বাচনের সামনের সারিতে কাদেরকে রাখবে? পৌর নির্বাচনে আমাদের সবসময় মূল লক্ষ্য থাকবে উন্নয়ন, এবং তার মুখ্যের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নেতৃত্বের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে আমরা কাদের নাম ঘোষণা করব দলের অন্তিম সিদ্ধান্ত, তবে আমাদের বিশ্বাস এখানে নবীন ও প্রবীণের মেলবন্ধনে
নতুন একটা স্বপ্ন দেখার আমরা জায়গা তৈরি করবো।